হ্যালো বন্ধুরা, সাইদা খান গল্পব্যঞ্জন থেকে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, নাম আহ্বান। গল্পটিতে স্বজনহারা একটি বৃদ্ধা মায়ের ভালোবাসা ফুটে উঠেছে। আশা করি তোমাদের সবার গল্পটি ভালো লাগবে। দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুড়ে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্কর্তি মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন, বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলেম, বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পায়, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড়বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে দেখেও সুখ, কদিনই বা আছি, বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরলে, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই, যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না, যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ভারতচন্দ্র বর্ণিত জরতিবেশিনী অন্নপূর্ণার মতো, কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে, বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এই ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়, নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের ওপর ধরলে, বললে, কে বাবা তুমি, চিনলাম না তো। চিনবে না, বারুজ্য পাড়ার নরেশ বারুজ্যের ছেলে, আমি অনেক দিন গাঁয়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না, তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের, গোলাপোড়া ধান, গোয়ালপোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন, বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাতজামাই আছে, তো সে মোরে ভাত দেয় না, ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনব, দুটো কটা চাল জোগাড় করেছি ওবেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠুকঠুক করে উঠোনে এসে হাজির। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি, তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী, অনেক দিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে, ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বাকি। বললাম, এই যে আমি এখানে, কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাউনপাড়ার দিকে, কে পয়সা দিলে চিনতেও পারলাম না, বিকেলবেলা চোখে ঠাওর পাইনে। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে।
সে উঠোনের কাঁঠালতলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় আরও দু একটা পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে, আমার জন্য ছোটখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরদিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটাকতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, অ গোপাল আমার, তোর জন্যে নিয়ে এলাম। গাছের আম কটা বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনে নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেহ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়োমশায়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুঁটি গোয়ালিনী দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ আর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে ডাকছে, অ গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা নেটার বউ, তার কেউ নেই। মোর চালাঘরের পাশে ওর চালাঘর, ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম। বলি, বউ আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে দুয়ে দিতে হবে। তাই আজ কুকুরো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি, না এসব ভালো না, এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না, কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে, পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর, স্নেহের দান, এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ, প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে, অ গোপাল এই দুটো কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দিনি মোর সামনে। বুড়ি তোমার চলে কি? সে নাত জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না, ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো, লোকের ধান ভানে তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় না, একা থাকো। তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে ও মোর গোপাল।
আমি নতুন খাজুর পাতায় চেটাই বুনে রেখে দিয়েলাম তোমার বসতি দেবার জন্য। বাউনের ছেলে মোদের এঁটোকোটো মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধুবান্ধবদের দাবি। অনেকদিন পর গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি নেবু, কখনো এক ছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো, দু আনা চার আনা প্রায়ই দেই। একদিন একখানা কাপড় দিলাম, একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে মুখ ফুটে কিছু চায়নি, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে, তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি, স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি, পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির, বাইরে দাঁড়িয়ে ডাক দিল, অমর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো, কলকাতার বন্ধুবান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই, ভালো বিপদ। অমর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরেই উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম, ও এমনি গায়ের লোক। আর একজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ না এই, বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়লো গোপাল, ঘুমুতে পেরেছিলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদে পড়া গেল যে সকালবেলা, আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? ইয়ে, হ্যাঁ আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙ্গুল দেখে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজে সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরের লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোত বাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ, ফল সুবিধাজনক হলো না, বুড়ি একগাল হেসে বলল, আজ কি এনেছি বলো দেখি গোপাল? এই দেখো। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে, সেটি সামনে দিকে এনে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিঁড়ে কুটল। আমি বললাম, ও কি কুটছিস? ও বললে, কামিনীসুর ধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্যে দুটো নিয়ে যেও কাল বেনবেলা। আমার মনটা বড্ড খুশি হলো, তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়, বড্ড দুঃখী কাঙাল মেয়েরা, ধান ভেনে চিঁড়ে কুটে একরকম করে চালাচ্ছে। এক রামে রক্ষা নেই, বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ, তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়া গায়ে হয়েছে। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ কাল চিঁড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি।
চিঁড়ে কটা নেবার একটা কিছু দেও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিঁড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে, কি বলছে জমিরের স্ত্রী? কিচ্ছু না, ইয়ে বিক্রি করতে এসেছে, যাও এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় এলাম মাস পাঁচ ছয় পরে আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করল, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন পাঁচ ছয় হলো, কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই, আমার সেই মা পাঠিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির, আমারে রোজ শুধোয়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি মায়া আপনার উপর, আর জন্মে বোধহয় পেটে ধরেছিল, এই জন্মে তাই এত টান, একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরুতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে ওসব দেখবার সময় অভাব। স্ত্রীলোকটি বললে, ওবেলা যাবেন বাবু? আচ্ছা তা এখন ঠিক করে বলতে পারছি নে। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বললে, একবার যাবেন বাবু, ওবেলা হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি পাঁচচালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচতলা ঘরখানায় তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। ঘর উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ি সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, ও মা কে এসেছে দেখো, ও মা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে, পরে আমাকে চিনে ধর্মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না উঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো অমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে, বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক। ওখানা কেন দিচ্ছিস? গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যই খাজুরের চটখানা কদিন আগে বুনে রেখলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়ো না।
ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ির দুচোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সে কি জানেন না বাবু? মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে, কত কি বলতে লাগলো, ওর নাত জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না, ঘর তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাত জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর মতো বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বলে, তা থাকতে পারি, হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো, বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যি তো। আজও সেই চালা ঘর, সেই ম্লান, সেই সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছেঁচতলায় একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এক আধটা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনে সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছেঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে গেল, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর দুই কাটল, এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাটা ভাবলাম গোপালেরে দিয়ে আসি, তা হোক তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবি না কোনো দিন, সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলত, অ গোপাল তুই বিয়ে করলি না কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার বয়স তখন 40। বেশ, ওই মুখুজ্জদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবানি ওদের? আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জ বাড়ির নরু আমায় ডেকে বললে, ওহে একটা কথা বলি, আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি, গোপালের সঙ্গে তোমাদের কুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না, তুমি কি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্যই করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে, গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। নিশ্চয়ই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি নে।
বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে, বকলুম ওকে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে অ গোপাল, মোরে বকিস নে। তা তুই ও মেয়েডারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওইসব কথা? নিতান্ত সরলা শিকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠছি, বাইরে গলা শোনা গেল, অ মোর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছ কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি নেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জবাড়ি ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় দুকথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যাইনি এরপরে, বোধ হয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশী থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 1-2 দিন ছুটি হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে বড্ড, ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাত জামাই দেখা করতে এলো, বাবু এসেছেন, সাহায্য করুন কাফনের কাপড় কিনতে, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহু দূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনবার টাকা দিলাম। নাত জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল্লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নমর আমাদের সঙ্গে পড়ত, আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোণে থেকে এলে, তুমি তো জানতে না, তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে মহাপ্রাণীটা ঠান্ডা হলো। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথামুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর। শুকুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও, তুমি দিলে মহারানী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, অ মোর গোপাল।